করোনা টিকা দেওয়ার জন্য সুসজ্জিত নৌকা এবার পৌঁছে যাবে সুন্দরবনের বিভিন্ন দ্বীপে। সেই নৌকা থেকেই টিকা পাবেন স্থানীয় বাসিন্দারা। দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা ব্লকের কুমিরমারি দ্বীপে এই ভাসমান টিকা কেন্দ্রের সূচনা করেন জেলা শাসক পি উলগানাথন। রাজ্যে এই প্রথম জলযানের মাধ্যমে করোনা টিকা প্রদান করা হচ্ছে। আগে অন্যান্য জায়গায় ভ্রাম্যমান গাড়ি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বয়স্ক মানুষদের টিকা দেওয়া হয়েছে। এই জলযানটি নদীপথে বিভিন্ন দ্বীপে দ্বীপে ঘুরে টিকাকরণ করবে। গোসাবা ব্লকে কুমিরমারি, বালি, রাধানগর, ছোটমল্লাখালী সহ বিভিন্ন দ্বীপে ঘুরে বেড়াবে এই ভ্রাম্যমান টিকা কেন্দ্রটি। দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক পি উলগানাথন বলেছেন, ইতিমধ্যেই দুটি নৌকাকে টিকাকরণের জন্য প্রস্তুত করা হয়েছে। যতক্ষণ না পর্যন্ত টিকাকরণের কাজ সম্পূর্ণ হচ্ছে ততদিন পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে। ভ্যাকসিনেশন করার জন্য একটা পরিকল্পনা নিয়েছি, যেটা আমরা ভ্যাকসিনেশন অন বোট বলি। যতগুলো আমাদের আইল্যান্ডগুলো আছে, এখানে তো সাতখানা আইল্যান্ড, নখানা আইল্যান্ড আছে, আর পাথর প্রতিমা দিকে ওখানে আমাদের নামখানা, সাগর, সব জায়গাতে প্রচুর আইল্যান্ড আছে, ওখানে ভ্যাকসিন কভারেজ অনেকটা কম আছে। আর প্রবলেম ভ্যাকসিনেশনস, মানে ওখানে আমরা সেন্টারগুলো প্রচুর করিনি, সেকেন্ডলি ভ্যাকসিন সাপ্লাই নিয়ে প্রবলেম আছে। সবচেয়ে বড় প্রবলেম আছে অ্যাক্সেসিবিলিটি, ওখানে যারা আছেন ওরা কোনো হসপিটালে মানে অ্যাক্সেসিবল করতে পারছে না, বা ওদের কিছু সমস্যা রয়েছে, এর জন্য ওরা যেতে পারছে না। এর জন্য আমরা ভ্যাকসিনেশন বোর্ড একটা পরিকল্পনা তৈরি করেছি, যেখানে আমাদের ডাক্তার্স, ভ্যাকসিনেটার্স আর সাফিসিয়েন্ট ভ্যাকসিন উইথ স্টোরেজ ফেসিলিটি, এই বোটগুলো বিভিন্ন আইল্যান্ড ভিজিট করবে, ওখানে গিয়ে সার্টেন টার্গেট পপুলেশনকে আমরা ভ্যাকসিনেট করবো।